দিয়ে শুরু করি। ঢাকা প্রেস ক্লাব আসলে সাংবাদিক নামধারী কিছু অপেশাদার মানুষের সংগঠন। ঢাকা প্রেস ক্লাব, মহানগর প্রেস ক্লাব, আমি জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য, আমি জাতীয় প্রেস ক্লাবের সাথে জড়িত। প্রেস কাউন্সিল, আমি মূলত বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট জেলা পিআইবি শুরু চেষ্টায় আমি ফেনীর একটা পত্রিকা লিখতাম, নয়া পয়গাম। ওখানে ঢাকার কিছু বিষয় নিয়ে এক ধরনের মন্তব্য প্রতিবেদন লিখতাম নয়া পয়গাম। কিছুদিন লিখেছি আমি, তো সেই জায়গা হচ্ছে আমার সাংবাদিকতা জীবনের শুরু দিকটার কথা বলি। সেই 35-33 বছর আগের ওই সময় নয় হয়ে আমি দেখা দিই আপনাদের সাংবাদিকতার সাথে। তো সেই অর্থে আমি, আপনারা যদি বলেন যে আমি ফেনীরও সাংবাদিক, ভুল হবে না আসলে। এর বাইরে যদি বলি, আমার উল্লেখযোগ্য কাজগুলোর একটা সেটি হচ্ছে চ্যানেলাই আমি গত 20-25 বছর ধরে ইউনিয়ন পর্যায়ে আমি ঘুরে ঘুরে মুক্তিযুদ্ধের উপর কাজ করেছি। সেই কাজের একটি অংশ সেই ফেনী জেলায়, ফেনীর প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে আমি মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করেছি, গণকবর বসভূমি এগুলো নিয়ে। কারণ আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি শহীদ পরিবারের সন্তান। সেই জায়গা থেকে হচ্ছে আমাদের ফেনীর কাজের সাথে আমার বাড়িতে সহযোগিতা পেয়েছিলাম বলতেই হবে। আর এবার আমি ফেনীতে এসেছি যে কারণে গতকালকে আপনারা অনেকেই হয়তো তাকে চিনতে পারেন, বা কিন্তু তার দুইজন ভাইকে বাকিরা আপনারা অবশ্যই চেনেন নিশ্চয়ই, একজন কবি বেলাল চৌধুরী, আরেকজন গিয়াস কামাল চৌধুরী। তাদেরই ছোট ভাই গিয়াউদ্দিন আহমেদ চৌধুরী, তার 80তম জন্মবার্ষিকী পালন করার জন্য আমরা ঢাকা থেকে প্রায় 100 জন এসেছি, যারা খেলাঘর আন্দোলনের সাথে শিশু আন্দোলনের সাথে জড়িত। তারা জিয়া ভাই এবং তাহের ভাই আমাকে নিয়ে ফেনী প্রত্যন্ত এলাকায় ঘুরেছিলেন 2007 সালে, এবং সেই সময় সেই কাজের জন্যে আপনাদের এখানকার অনেক সাংবাদিকের আমি সহযোগিতা পেয়েছি। সেই সুযোগে আমি আজকে কৃতজ্ঞতা জানাই। তো যাই হোক, ফেনীর সাথে সম্পর্কের জায়গা ইনকিলাবের বিষয়ে বলছি, মতাদর্শগত কারণে ইনকিলাব আসলে আমার পড়া হয় না ওইভাবে, কিন্তু ইনকিলাবের একটি পাতা আমি নিয়মিত পড়ি। মানে সংবাদের জায়গাটা না, ইনকিলাবের একটা জায়গা আছে, যেই জায়গাটা হচ্ছে ইসলামী স্থাপত্য কলা নিয়ে মোটামুটি প্রতি সপ্তাহে একজোড়া লেখা থাকে। সেই জায়গা থেকে আমি, যেহেতু হচ্ছে একটু ঘোরার শখ আছে আমার, এই পর্যন্ত প্রায় 40টার মতো দেশে আমার ছোট ছেলেটা এখানে আছে 9 বছর বয়স, গত 2 বছর তো যাওয়া হয়নি, ওকেও 7টা দেশ আমি নিয়ে গেছি শুধু দেখানোর জন্য। সেই জায়গা হচ্ছে স্থাপত্য করার উপর আমার আগ্রহের জায়গা থেকে। আমি একেবারে ইসলামী স্থাপত্য করা যদি আলাদাভাবে ধরি, এটা আমি ইনকিলাবের বাইরে, আমি মানে যদিও ইসলামের কথা বলেন অনেক কিছুই ইয়ে করেন, আমি দৈনিক সংগ্রামেও সেটা পাই যেটা আমি ইনকিলাবে পাই, যার কারণে ইনকিলাবের ওই পাতাটা আমার খুব পছন্দের পাতা, যে আমি অন্তত পক্ষে কিছু জিনিস জানি। আরেকটা হচ্ছে ক্যালিওগ্রাফি। এই ক্যালিওগ্রাফি সম্পর্কে যদি একটা ঘরানার ক্যালিওগ্রাফি সম্পর্কে আমি বলতে যাই, তাহলে আমাকে ইনকিলাবের কাছে যেতেই হবে। সেই জায়গা থেকে ইনকিলাবের সাথে আমার সম্পর্কের জায়গা আসলে ওরা। আর যেহেতু সাংবাদিক রাজনীতিটা করি, সাংবাদিক রাজনীতি করতে গেলে আমাকে ওই যে ভোটের রাজনীতি, ব্যবসায়ী সমিতি নির্বাচন করেন, সেই নির্বাচন করতে গেলে তখন মত দ্বিমত বহুমতের জায়গাটা থাকে না, সবার কাছে যেতে হয়। তো আমি একসময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ছিলাম, পরবর্তী সময় জাতীয় প্রেস ক্লাবের রাজনীতির সাথে যুক্ত হয়ে আমার ভোটের জায়গাটাই এখন গিয়ে আওয়ামী লীগ বাম মধ্যেই আর সীমাবদ্ধ না, যেটা সাংবাদিক ইউনিয়নে ছিল দুইটা পক্ষের কারণে। এখন আমাকে একেবারে সমস্ত রাজনৈতিক মতাদর্শ লোকের কাছেই যেতে হয় বলে ইনকিলাবেও আমার ভোটারদের কাছে যেতে হয়, সেই সক্ষতা জায়গাও তৈরি করতে হয়েছে। তো যাই হোক, ইনকিলাবের সাথে আমার সম্পর্কের জায়গাটা বললাম। আর ছোট্ট দুটা বিষয় বলে আমার কথা শেষ করছি। একটা হচ্ছে আমাদের ব্যবসায়ী ভাই যে কথাটা বললেন, বস্তু নিষ্ঠতার কথা, সাংবাদিকতার সততানৈতিকতার জায়গাটা বললেন, যে উনি প্রশ্ন রেখেছেন এখন কি আছে, প্রশ্নটা এমনভাবে রাখা, তার উত্তরটা হচ্ছে না, নাই। আমি এই কথাটা একজন পেশাদার সাংবাদিক হিসেবে তীব্রভাবে দ্বিমত পোষণ করি।
সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা আছে, নিরপেক্ষতার জায়গা আছে, সততার জায়গা আছে, নৈতিকতার জায়গা আছে, আছে না থাকার কোনো সুযোগ নাই। কিন্তু ভাই এই দিকে ইঙ্গিত করেছে, সেই কাজটিও যে হচ্ছে না তা না, হচ্ছে সেটা কিভাবে হচ্ছে, সাংবাদিকতার নাম ব্যবহার করে সেই কাজগুলো হচ্ছে, ওটা সাংবাদিকতা না, ওটা অপসাংবাদিকতা, ওটা অসাংবাদিকতা। সেই জায়গায় এই কারণেই মানে ওই শব্দগুলো, নেতিবাচক শব্দগুলোকে আমি সাংবাদিকতার শব্দের সাথে ব্যবহার করতে আগ্রহী না, ওই কারণে আমার দ্বিমতের কথা বললাম। হ্যাঁ, আমাদের কাজটা কি হওয়া উচিত, আমাদের কাজটা হওয়া উচিত ওই অপসাংবাদিকতার জায়গাটা রুদ্ধ করা। সেটা শুধু সাংবাদিকতা সাংবাদিকতাই করবে না, সাংবাদিকরা একা এরা করতে পারে না, করতে হলে কাকে, কাদেরকে করতে হবে, দুইটা শ্রেণীকে সরাসরি আরেকটা শ্রেণীর সহযোগিতা, এই জায়গার দরকার, সেটা কার, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। কারণ এই অপসাংবাদিক, এই অসাংবাদিকদের লালন করেন ব্যবসায়ীরা, রাজনীতিবিদরা, এদের পৃষ্ঠপোষকতা দেন এই রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা। কিভাবে দেন, আজকে আমি যে আমাদের সাদাত ভাইয়ের চরিত্র হনন করে একটি সংবাদ করব, এই হুমকি যখন দিলাম, উনি যদি আমার কাছে হচ্ছে 10,000 টাকার খামটা বা 10,00,000 টাকার খামটা না পাঠান, আমি কয়দিন হুমকি দেব? ওনাকে হুমকি দেওয়া হচ্ছে এই জন্য, উনি যদি হচ্ছে পুলিশের বা র‍্যাবের মানে আশ্রয়টা না চান, সহযোগিতাটা না চান, সহায়তাটা না চান, না চেয়ে যদি উনি খামটা দিয়ে দেন, আমি তো আরো উৎসাহিত হব, আমি তো 10,00,000 থেকে 10,00,000,000 জায়গায় যাব। আপনি আপনার সম্মান রক্ষার জন্য আইনের আশ্রয় কেন দিচ্ছেন না, আপনি কেন আমার অন্যটাকে প্রশ্রয় দিচ্ছেন? রাজনীতিবিদ তার পদের জন্য, তার ক্ষমতার জন্য, তার দুর্নীতির জন্য, তার অনিয়মের জন্য, সেই জায়গায় হচ্ছে যে অধি সাংবাদিক পোষার জন্য লাঠিয়ালের মতো পোষেন, তাহলে যিনি দেশ পরিচালনা করবেন, সেটা তৃণমূলেই হোক আর সর্বোচ্চ পর্যায়েই হোক, তিনি যদি সাংবাদিককে লাঠিয়াদের মতো পোষার চেষ্টা করেন, তাহলে তো হবে। আমি একটা জায়গায় গর্ব অনুভব করি, গর্বটা কোথায় অনুভব করি, আমি আমার এই জীবনে শারীরিকভাবে নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের দ্বারা, আমি নির্যাতিত হয়েছি বিএনপির দ্বারা, আমি জামাতের দ্বারা, জাতীয় পার্টির দ্বারা আমি লাঞ্ছিত হয়েছি। যখন আমি সবকটা দলের রাজনৈতিক দলের হচ্ছে কাছে লাঞ্ছিত হই, আমি ভাবি আমি সঠিক পথে আছি, আমি এককভাবে কারো কথায় আমার আদর্শ আছে। মুক্তিযুদ্ধের প্রশ্ন অনেকেই বলেন যে এটা আচ্ছা থাক না, রাজনীতিকে আমার দরকার কি, আমি বলি না, একটা জায়গায় নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই, সেটা মুক্তিযুদ্ধের ইস্যুতে। আপনি সব জায়গায় নিরপেক্ষ থাকেন, কোনো আপত্তি নাই, আপনি যদি মুক্তিযুদ্ধের প্রশ্নে নিরপেক্ষ থাকেন, তাহলে আপনি আপনার অস্তিত্বের সাথে বেইমানি করলেন, আপনার এই সুযোগ নাই। আপনি ইসলামী মতাদর্শে চলেন, আপনি হিন্দুত্ববাদে বিশ্বাস করেন, আপনি বুদ্ধিজমের অহিংসার জায়গা থাকে, আমার কোনো আপত্তি নাই, সেটা আপনি থাকতেই পারেন, কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষ করার সুযোগ নাই। সততার পরীক্ষায় 99.99 পেলেও পাস করার সুযোগ নাই, সততার পরীক্ষায় 100-তে 100-তে 100-ই পেতে হবে, ওখান থেকে 0.01 যদি কম পান সেই পরীক্ষায়, আপনি সৎ নয়, সৎ থাকতে পারেন না, সৎ হতে পারে না। সেই জায়গায় একমাত্র পরীক্ষা সততার পরীক্ষা, আপনাকে 100-তে 100 পেতেই হবে পাস করার জন্য। সেই জায়গা থেকে আমাদের এই ভাবনা জায়গাগুলো আছে। আমি আমার কথা শেষ করতে চাই এই বিষয়টি নিয়ে, যেহেতু আমি বলছিলাম যে আমি সাংবাদিক রাজনীতির সাথে জড়িত, আমি সম্প্রচার আইন প্রণয়ন কমিটির একজন সদস্য, আমি আমাদের সম্প্রচার আইনের পাশাপাশি আমাদের গণমাধ্যম রিলেটেড আরো দুটি আইনের প্রণয়নের সাথে জড়িত। সেই জায়গা থেকে বলছি আমাদের সামনে খুব কঠিন সময়। আজকে আপনারা এই যে এখানে এই ইনকিলাবের প্রতিষ্ঠাবার্ষিকীকে ধরে যে অনুষ্ঠানটি আয়োজন করছেন, আমাদের গণমাধ্যম নিয়ে যে আইনটি এখন সংসদে আছে, এই আইনটি যদি এইভাবে পাস হয়, এখানে আপনারা অন্যান্য পেশার যারা আছেন তাদের কিছু যায় আসে না, কিন্তু বাকিদের জেল জরিমানা চাকরিচ্যুতির নিশ্চিত যদি মালিক মনে করেন, আপনারা এইভাবে আর সভা করতে পারবেন না। আমাদের নতুন আইন অনুযায়ী, নতুন আইন সেভাবেই কণ্ঠরোধ করার চেষ্টা করছে, যেটি আগে বলছিলাম রাজনীতিকরা এই কাজটি আমাদের চেষ্টা করে দিচ্ছে, এই রাজনীতিবিদদের উস্কানি দিচ্ছেন কারা, দিচ্ছেন আমলারা। আমরা রোজিনার কথা জানি, রোজিনা
যেই ঘটনার কারণে কারাগারে গেল, ওই রকম তো হাজার হাজার বছর, মানে আমি এক বছর দুই বছর কথা বলছি, হাজার হাজার বছর তো আমার জেলে থাকার কথা। আমি গর্ব অনুভব করে দৃঢ় কণ্ঠে বলতে পারি আমি একটা চোর, কিছু কি করেছি, মানুষের ক্ষতি করেছে, ক্ষতি করার জন্য দলিল কাগজপত্র তৈরি করেছে, সেই কাগজ আমি চুরি করেছি। আমি যদি সেই কাগজ চুরি করে সংবাদ প্রকাশ না করতাম বাংলাদেশে, আমি 2007 পরের কথা যদি বলি যে ইলেকশন কমিশন বিট করি তখন আমি, সেই সময় হচ্ছে আমাদের এই ছবি সহ ভোটার তালিকার নামে যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে, সেই লুটপাটটা হয়তো বন্ধ করা যায় নাই কিন্তু টাকার অঙ্কের পরিমাণটা কমিয়ে আনা গেছে। পদ্মা সেতু নিয়ে যখন অভিযোগ উঠল একদম শুরুতে, তার আগে কথা যদি বলি, পদ্মা সেতু বিটে কাজ করেছি আমি, জমি অধিগ্রহণ নিয়ে একটি কথা বলতে পারি, অধিগ্রহণের টাকা লুটপাট হয়তো ঠেকানো যায় নাই কিন্তু যাদের জমি নিয়েছে চ্যানেলাইতে আমার সেই সংবাদের কারণে প্রত্যেক ক্ষতিগ্রস্ত জমি মালিক তাদের টাকাটা পেয়েছে। সৈয়দ আবুল হোসেন সেই সময় যোগাযোগ মন্ত্রী, তিনি নিজ হাতে ক্ষতিগ্রস্ত জমি মালিকদেরকে টাকা দিয়েছেন, টাকা পায়নি একজন ব্যক্তিরও বলার সুযোগ নাই। কিভাবে বলেছে, সেই যে জমি কাদের নেওয়া হচ্ছে, কতটুকু নেওয়া হচ্ছে, সেখানটায় একটা শুভঙ্করের ফাঁকি তৈরি করেছিলেন আমলারা। কিভাবে করেছিলেন, করেছিলেন হচ্ছে টাকা পাবে একজন 5 লাখ, সেই জায়গায় তার আগে হয়তো একটা এক সপ্তাহ বসে 15 লাখ টাকা, 5 লাখ টাকা দিল, 10 লাখ টাকা নাই একটা জমি থেকে, সেই জায়গাটা বন্ধ করা গেছে। ওই যে দুইটা কাগজ, সেই দুই কাগজটা যেটা জেনুইন কাগজ, যেটা লুটপাটের কাগজ, দুই কাগজটা চুরি করেছিলাম বলে সেই চুরি ঠেকাতে পেরেছিলাম। একটা বড় চোরকে ধরার জন্য এই ধরনের ছোট চুরি কোনো অন্যায় না, অপরাধ না। সেই জায়গা থেকে আমাদের সাংবাদিকদের অন্তরোধ করার জন্য সবসময় আমলারা লেগে থাকে। আপনারা যদি তথ্য মন্ত্রণালয়ে যান, সচিবালয়ের 4 নম্বর ভবনের 8 তলায় উঠলেই দেখবেন একটা ডিজিটাল বোর্ড আছে, যে জায়গায় সরকার গণমাধ্যম কর্মীদের জন্য, গণমাধ্যমের জন্য কি কি করেছেন তার ফিরিস্তি আছে, সেই জায়গায় লেখা আছে দুস্থ সাংবাদিকদের জন্য সরকারি অনুদান 1 টাকা। আমরা দুস্থ, আমরা মিসকিন, ফকির। বর্তমান তথ্যমন্ত্রীকেও বলেছি এটা কেন পরিবর্তন করছেন না, আপনারা এর আগে একবার বলেছিলেন দুস্থ সাংবাদিক, আমরা তখন প্রতিবাদ করলাম, আমি তখন ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক, যে আমরা দুস্থ না, দুস্থ আপনারা, মানসিকভাবে দুস্থ আপনারা। সেই জায়গায় এখনো দুস্থ শব্দটা আছে, পরিবর্তন করা যায় না, মন্ত্রীর নির্দেশও মানেন নাই আমরা, এবং এই আমলারা নিজেদের রক্ষার জন্য রোজিনাকে জেলে পাঠিয়েছিল, এ ধরনের আরো অসংখ্য ঘটনা আছে। আমাদের একটি আগে কথা বললাম যে এই সভা করা যাবে না, এই সভা করলে আমাদের চাকরি থাকবে না, একই সাথে কি ঘটনা ঘটনা হচ্ছে আমাদের এই ধরনের মৌলিক অধিকারের জায়গাগুলো থাকছে না। সম্প্রচার আইন যদি হয়, এখানে টেলিভিশনের অনেকে আছেন, সম্প্রচার আইনে আমাদের গণমাধ্যম কর্মীদের জন্য একটি কথাও নাই, যেটি আছে গণমাধ্যম কর্মীদের কিভাবে নিপীড়নের শিকার বানানো যায় সেই কথাগুলো আছে। তাদের স্বার্থ আছে ওখানে, স্বার্থ আছে মালিকদের স্বার্থ, সরকারের স্বার্থ, রাজনীতিবিদদের স্বার্থ, আমলাদের স্বার্থ, আমাদের জন্য কিছু নাই। আমি সেই কমিটির সদস্য হিসেবে শেষ দিন যখন হচ্ছে মিটিং বয়কট করলাম যে আমি এই আইন মানি না, আমাদেরকে মূলাধুলা রাখলেন আপনারা 5টা বছর, বললেন যে ওয়েব ইলেকট্রনিক মিডিয়ার জন্য ওয়েস বোর্ড দিবেন, এই আইনে সেই কথা কোথায়। তখন গোলাম রহমান স্যার আমাদের সেই কমিটির চেয়ারম্যান তখন বললেন যে ব্যারিস্টার তানজিমকে যে এর একটা ধারা যুক্ত হওয়া আসলে উচিত। মোজাম্মেল বাবু ভাই 71 টিভির সিও মালিক, উনি বাবু ভাই এখন যেহেতু হচ্ছে সাংবাদিকতার জায়গা থেকে মালিক হয়ে গেছেন, উনি তখন আহমেদ জুবাইর ভাই এক সময় টিভির ওনাকে জুহু ভাইকে বললেন, এই যে ওদিন বলো তো পত্রিকা তো ওয়েস বোর্ড আছে, কটা পত্রিকা ওয়েস বোর্ড দেয়। সেই মিটিংয়ে তখন দাঁড়িয়ে বললাম যে বাবু ভাই, পত্রিকার ওয়েস বোর্ড অনুযায়ী তাদের কথা বলার অধিকারটা আছে, আমাদেরকেও সেই অধিকারটা দেয়, যাতে রাস্তায় দাঁড়িয়ে বলতে পারি মোজাম্মেল বাবুর চামড়া তুলে নেবো আমরা, এই স্লোগানটা দেওয়ার অধিকারটা আমাকে দেয়। তখন হচ্ছে একটা লাইন মাত্র যুক্ত হলো 12 উপধারা, সেই আইনে বলা হলো সম্প্রচার কমিশন চাইলে সরকারের কাছে ওয়েস বোর্ডের সুপারিশ করতে পারবে। অর্থ কি, অর্থ হচ্ছে সম্প্রচার কমিশন যদি চায় তাহলে সুপারিশ করবে, যদি না চায় তাহলে হইলই না। আর সুপারিশ করবে মানে কি, এরা বলার পরে সরকার তখন এটা বিবেচনা করতেও পারে নাও পারে। তখন হচ্ছে বললাম যে
আমার অভিজ্ঞতা কিন্তু খারাপ, আমার আচরণটাও ভালো না। বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, দুপুর দুইটায়, সাধারণত প্রধানমন্ত্রীরা ইন্টারভিউ আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলোকে নর্মাল ইন্টারভিউ দেন না, কিন্তু যেহেতু আমি ইন্টারভিউ করব বলে আশা করছিলাম এবং আমি আমার ইচ্ছার কথা জানিয়েছিলাম, তখন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি বললেন যে হ্যাঁ ও যদি ইন্টারভিউ না তাহলে আমি দিতে রাজি আছি। আমি গেলাম, দুপুর দুইটা টাইম দিলাম, যখন সোয়া দুইটা বাজে আমি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বের হয়ে আসলাম। যে প্রধানমন্ত্রী সময়ের মূল্য দেয় না আমি তার ইন্টারভিউ করি না, ওরা চলে আসে। আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশন শেষ করে এসে প্রেস কনফারেন্স করলেন, ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন এবং বুঝবেন যে আমি ঠিক বলছি কিনা। শেফরনের সাথে উনি বৈঠক করলেন, প্রত্যেকটা টেলিভিশনে লাইভ হচ্ছে, আমি দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম এই শেফরনের সাথে আমাদের হাজার হাজার কোটি টাকার লেনদেন শেষ হয় নাই, আমাদের গ্যাস শেষ করে দিল। সেই জায়গায় হচ্ছে বাংলাদেশের সরকারের প্রধান ব্যক্তি এই শেফরনের সাথে কি করে বৈঠক করে। বেগম খালেদা জিয়ার ইন্টারভিউ না নিয়ে আমি পরবর্তী অনেকগুলো দিন যেই বিপদের মধ্য দিয়ে গেছি, একই ঘটনা আমি সেই দিন এই শেফগ্রহণ ইস্যুতে কষ্ট করে সেই বিপদের মধ্য দিয়ে আমাকে অনেকগুলো দিন যেতে হয়েছে। তার অর্থ আমাদের সাংবাদিকতা বস্তুনিষ্ঠতা নিরপেক্ষতার জায়গা শেষ হয় নাই, সততার জায়গা শেষ হয় নাই। আমি সাহসটা কোথেকে পাই? পাই তো আমার আরো দশজন সহকর্মীকে দেখে। আপনাদের কাছে আমার আহ্বান থাকবে এই পেশার জায়গাটাকে, মর্যাদার জায়গাটাকে রাখেন এবং মাথায় রাখেন, আপনারা রিপোর্টার্স ইউনিটি এবং এখানকার অন্যান্য সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলোর সাথে তাদের কাজ মিলিয়ে এই অবস্থা তোলেন যে আমাদের মর্যাদার জায়গা চাই, মাস শেষে বেতন চাই, আমাকে খালি কার্ড দিলেন আর করে কেটে খাও এটা বলবে, এটা হতে পারে না। আমি একটা টেলিভিশন চ্যানেলে প্রায় 23 মাস হেড অফ নিউজ ছিলাম, এখানে দু তিনজন আছেন যারা হয়তো সেটা জানেন, সেই জায়গায় 50,000 থেকে 1,00,000 টাকা সেই জায়গাটা কোথায়? আপনি আমাকে 2,00,000, 3,00,000, 4,00,000 বেতন দিবেন, বিনিময়ে আমি সারা দেশের লোকজনকে ঠকাবো, আমি দেখাবো আপনার 10,00,000 টাকা বাঁচিয়ে দিলাম, আমার 2,00,000 টাকা জায়গা বেতনটা 4,00,000 করে দেন, এটা হতে পারে না। পরিমাণে কম দেন কিন্তু দিতে হবে। তো সেই জন্য আপনারা সম্ভবত থাকবেন, দাদা সরাসরি বন্ধ করবেন এরা প্রত্যাশা করি। আমার দুজন বন্ধু আপনাদের দুই প্রান্তের দুই মেরুর দুই বড় নেতা দুইজনের বাড়িতেই আমি আজ থেকে ধরেন 25-30 বছর আগে দুজনের বাড়িতেই আমি রাত কাটিয়েছি, এক বিছানায় ঘুমিয়েছি। তা আমি মজা করে কালকে বলছিলাম প্রয়োজনকে আমার সে দুই বন্ধুর নাম উল্লেখ করে যে তাদের ধরে পিটা নাই, আপনাদের প্রেমী সাংবাদিকদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই ওটা হচ্ছে মজা করে বলা, আপনারা নিজেরা ঠিক থাকেন, নিজেরা ঠিক থাকলে দেখবেন যারা সমস্যা তৈরি করছে তারাও নিজেদের নিঃসঙ্গতা একাকিত্ব দূর করার জন্য আপনাদের সাথে এসে মিশবে, আপনাদের স্বার্থ রক্ষা করবে। তো সবাইকে সে আহ্বানটা জানিয়ে ইনকিলাবের উত্তরোত্তর সাফল্য আর বলবো না, কারণ ইনকিলাব আসলে সেই সাফল্যর জায়গাটা এখন আর নাই। এখন যেটা হয়েছে আমি বলবো টিকে থাকুক, শুধু ইনকিলাব না যে কোনো পত্রিকার প্রশ্নেই বলবো টিকে থাকুক। টিকে থাকলে হবে কি, আমাদের কিছু সত্য নিউজ তো আমরা পাবো, কিছু মানুষের কর্মসংস্থানের জায়গাটা তো থাকবে। সেই জন্যে আমি বলি যে দুঃসময় বিশ্বব্যাপী চলছে, সেই দুঃসময়ের মধ্যে আগে এক একটা প্রতিষ্ঠান টিকে থাকুক, টিকে থাকলে আবার হয়তো আমাদের সে ভালো সময় আসবে। ইনকিলাব আজকে হয়তো এক সময় 1,00,000, 1,50,000, 2,00,000 সার্কুলেশন ছিল, এখন হয়তো 10,000, 15,000 সার্কুলেশনে আছে। টিকে যদি না থাকে তাহলে তো সব শেষ, টিকে থাকলে আবার হয়তো 50,000, 1,00,000 সার্কুলেশনে যাবে, আমরা আবার সেই স্বর্ণালী যুগে ফিরে যাব। সেই প্রত্যাশা রেখে আমি ওমর ফারুকের জন্য এবং আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। হয়তো একটু বেশি সময় নিয়ে ফেললাম, আমি দুঃখিত, তারপরও আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই দুঃসময় বেঁচে থাকে না সময় কিন্তু।